এইসব ট্রেন ছাড়ে না বাবু। হ্যাঁ বাবু, এইসব ট্রেন ছাড়ে না। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমি রিক্সা করে কোথায় যাচ্ছি? যাচ্ছি দিদিরা যাবে, সেই কারণে দিদিদের সাথে যাব বলে দিদিদের কাছে যাচ্ছি। কত হচ্ছে তুমি? এই যে যাচ্ছে, যাও কিতে সালবাদ যা রাজিজা, কিতে সালবাদ। তিন সাল দু মহিনা তো, দু মহিনা নেই হওয়া ফেব্রুয়ারি মাসে তো ফাইনালি পৌঁছে গেছি। আর আজকে জানো তো, ভিডিওটা করার ইচ্ছে ছিল না, যেহেতু দিদিরা চলে যাচ্ছে গ্রামে, তো আমার একটু মন খারাপ হচ্ছিল, তো আমি আজকের ভিডিও করিনি। তো আমি দাঁড়িয়েছিলাম চুপ করে, তো মা বাবা দুজনের মধ্যে কেউ আমাকে বললো, আচ্ছা ভিডিও কর, ভিডিও কর। তো বুঝলাম কি যে তাদেরও ইচ্ছা হয় ভিডিও করি, শখ তাদের কোনো, তারা কিন্তু জানে না যে ভিডিও করে ফেসবুকে আপলোড করলে বা ইউটিউবে আপলোড করলে সেখানে ভিউজ ভালো, ভিউজ আসলে ফলোয়ার্স বাড়লে পয়সা ইনকাম করা যায়, তারা কিন্তু একদমই জানেন না। তারা তাদের শখের জন্য এই কথাটা আমাকে বললেন। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম, আর আজকে বাবা আমার মন খারাপ ছিল, তো কারণ আয়ুষদীপ সারাক্ষণ মা বাবার সঙ্গেই থাকে যেহেতু, তো সেই কারণেই। তো ভীষণই মারও একটু কাদা কাদা মুখ হয়ে গেছিলো যখন আমরা ছাড়তে যাচ্ছিলাম, তো তখন দেখলাম আর বাবা তো আসেইনি আর্ধেক রাস্তায় এসে, তো এই কারণে। বাবা রাত্রেবেলা ডিউটি করে এসে সকালবেলা যদি আয়ুষের মুখ না দেখতে পারে তো বাবার ভালো লাগে না, কারণ বাবা সব থেকে বেশি আয়ুষকে অনেক মানে বেশি অনেক অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, তো এই যে আমরা দিদিদের স্টেশনে ছাড়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি বুক করেছিল ভাই, এসে গেছে আর আমরা বসে ফাইনালি রওনা দিদি। তারপর স্টেশনের বাইরে ছিলাম আমরা তখন, আর এখন আমরা ভেতরে চলে যাচ্ছি যেখানে ট্রেন আসবে। দেখিয়ে দিল যে হ্যাঁ 16 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন আসবে। আর দীপ এখানে আজকে ভীষণ খুশি, কারণ ও গ্রামে যাচ্ছে 3 বছর পর। ও যখন এসেছিল তখন ওর 3 বছর পূর্ণ হয়েছিল না, আর এখন 6 বছর পূর্ণ হয়ে গেছে, গ্রামে যাচ্ছে। তো আমাদের দেখাচ্ছিল ফোনে 1.5 ঘন্টা ট্রেন লেট, তো সেই কারণে আমরা একটা পাংখার নিচে দেখে একটা চাদর বিছিয়ে বসে বসে সবাই হাওয়া খাচ্ছিলাম, মানে হাওয়া খাচ্ছিলাম আর কুরকুরা খাচ্ছিলাম। তো 3 দিন কা সফর হ্যাঁ, পতা নেই কেসে রয়েগা, বহুত টেনশন লাগেগা হম লোগো কো ঘর পে। হাই কর দো আয়ুষ। হাই, মিলতে নেক্সট। হ্যাঁ, আমার বর মশাই কাজের থেকে ডাইরেক্ট এসেছিল ওখানে, দিদিকে ছাড়তে যাবে বল হ্যাঁ সেই কারণে। আর আমরাও যাচ্ছি 1 সপ্তাহ পর, কিন্তু দিদিরা যাচ্ছে তো আমাদের একটু মন খারাপ হচ্ছিলো, তো কি আর করা যাবে, দিদিরা গ্রামে যাচ্ছে আর আমাদের নেক্সট উইকে আমাদের ট্রেন আছে। আর আমার এদিকে আয়ুষ কান্না করছিল, কারণ ও বলছিল মামা তুমি আসো, তুমি আসো, সেই কারণে। আর তো আমার ভাই যায়নি, আর ট্রেন ছাড়ার সময় হয়ে গেছিলো, তো আমরা ট্রেন থেকে বাইরে এসে গেছিলাম। হ্যাঁ, তো একদম কারেক্ট টাইমে ট্রেনটা ছেড়েছে, রাত 9:40 তো 41-এ ছেড়ে দিয়েছে। তো আর এদিকে যে দিদি বাইক করছিল কারণ ট্রেনটা ছেড়ে দেবে বলে, আর আয়ুষ খুবই কান্না করছিল, মানে কান্না করছিল কি, ও ভিতর ভিতর থেকে ওর ভালো লাগছিল না যে নামাও আমাকে, ও বেশিক্ষণ বাইরে থাকতে পারে না। তো যাই হোক, তারপরে ট্রেনটা ছেড়ে দিল। আর এই যে রূপা, আর এই যে আমার দিদির জায়ের বাবা, আর এটা আরেকটা বোন, দিদি যারা এসেছিল গ্রাম থেকে ঘুরতে ওরাও আজকে চলে গেল। তো যাই হোক, দুই যা একসাথে বাড়িতে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, তো দিদিও চলে গেল। আর তারপর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমার ভাই চলে গেল মেট্রো দিয়ে, আর আমরা চলে আসলাম বাইকে, কারণ আমার বর অফিস থেকে ডাইরেক্ট গেছিলো বাইকেই গেছিলো সেই কারণে। তো আমার বর না আমার হাতে যখনই দেখে যে আমি বাইরে মানে বাইকে ফোনে রিল টিল করি বা ভিডিও বানাই, অনেক তেজে বাইক চালায়, অনেক তেজে, তোমাদের দেখাচ্ছি। তো দেখে মনে হচ্ছে আমি পড়ে যাবো। তো যাই হোক, এই যে একটা I-20 টাওয়ার হচ্ছে এটা, তারা বাড়ি চলে আসলাম। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।